কথা কাহিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এখন আমি যে গল্পটি পড়ে শোনাব সেটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ গল্পের নাম নিমকের দারোগা বাংলায় অনুবাদ করেছেন শ্রী নুনি সুর নিমকের নূতন দপ্তরটি যখন খোলা হলো এবং ঈশ্বর দত্ত এই বস্তুটির ব্যবসা নিষিদ্ধ হয়ে গেল তখন লোকে লুকিয়ে চুরিয়ে এর ব্যবসা করতে লাগলো অনেক রকমের ছল চাতুরের সূত্রপাত হলো কেউ ঘুষ ঘাস দিয়ে কাজ হাসিল করত কেউ বা চালাকি করে অফিসারদের পোয়া পাটোয়ারি গিরির সর্বসম্মানিত পদ ছেড়ে ছুঁড়ে দিয়ে লোকে এই দপ্তরের বরকন্দাজগিরি করতো এখানকার দারোগাদের জন্য তো উকিলদের জীবেও জল আসত যুগটা ছিল এমন যখন ইংরেজি শিক্ষা আর খ্রিস্ট ধর্মকে লোকে ভাবতো একই জিনিস ফার্সির প্রাবল্য ছিল প্রেমের উপাখ্যান আর শৃঙ্গার রসের কাব্য পড়ে ফরাসি জানা মানুষেরা সর্বোচ্চ পদগুলোই বহাল পেয়ে যেতেন মুন্সি বংশ বংশীধর জুলেখার বিরহগাতা শেষ করে মজনু ও ফরহাদের প্রেম বৃত্তান্তকে নল ও নীলের লড়াই এবং আমেরিকা আবিষ্কারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ধরে নিয়ে রোজগারের খোঁজে বেরোলেন তবে তার পিতা ছিলেন একজন অভিজ্ঞ পুরুষ ছেলেকে বোঝালেন বাবা সংসারে দুর্দশা তো দেখতেই পাচ্ছ ধারতানার বোঝার নিচে চাপা পড়ে আছি মেয়েগুলো রয়েছে ওরা তো দুর্বাঘাসের মতো বেড়ে উঠছে আমি হচ্ছে নদীর ধারের গাছ জানি না কবে পড়ে যাব। এখন তুমিই কার্যত বাড়ির কর্তা চাকরির বেলায় পদ্মার দিকে তাকিও না ও তো পীরের দরগা লক্ষ্য রাখবে ঢাকা দেওয়া চাদরটার ওপর কে কি ফেলছে এমন চাকরি খুঁজবে যেখানে কিছু উপরি আয় আছে মাসকাবারি মাইনে তো পূর্ণিমার চাঁদ যা একটি দিন দেখা দিয়ে তারপর খইতে খইতে শেষে উবে যায় উপরি আয় বহমান স্রোত যা দিয়ে সবসময় তেষ্টা মেটে বেতন দেয় মানুষের তাই তাতে বৃদ্ধি নেই উপরি রোজগার দেন ভগবান তাই তার ক্ষয় নেই তুমি নিজে বিদ্যান তোমাকে আর কি বলবো এ ব্যাপারে বুদ্ধি বিবেচনার বড় দরকার মানুষকে দেখবে তার প্রয়োজনটাকে দেখবে আর সুযোগ দেখবে তারপর যা ভালো মনে হয় করবে গরজওয়ালা লোকের সঙ্গে কড়াকড়ি করলেই লাভ তবে বেগরজি লোককে নিজের কবজাতে পাওয়াটা একটু কঠিন আমার কথাগুলোকে মনে গেথে নাও এ আমার সারা জীবনের উপার্জন এভাবে উপদেশ দিয়ে পিতা আশীর্বাদ করলেন বংশীধর আজ্ঞাবহ পুত্র কথাগুলো মন দিয়ে শুনে বাড়ি থেকে রওনা হলেন বিরাট এই সংসার ক্ষেত্রে শুধু ধৈর্য তার বন্ধু বুদ্ধি তার পথ প্রদর্শক এবং স্বাবলম্বন তার সহায় তবে শুভক্ষণে যাত্রা শুরু করেছিলেন যেতেই নিমক দপ্তরের দারোগা পদে প্রতিষ্ঠিত হয়ে গেলেন বেতন ভালো আর উপরি আয়ত্ত ঠিক ঠিকানায় নেই শুভ সংবাদ পেয়ে বৃদ্ধ মুন্সিজির আনন্দের আর সীমা রইল না মহাজনেরা একটা নরম হলো আশালতা দুলে উঠল পাড়া পড়শিদের হৃদয়ে শুল বিনতে লাগল শীতকাল রাতের বেলা নিমকের সেপাই চৌকিদারগুলো সব নেশায় বুঁদ হয়ে আছে মুন্সি বংশীধর এ জায়গায় এসেছেন এখনও ছ মাসের বেশি হয়নি কিন্তু এটুকু সময়ের মধ্যে তিনি তার কর্মদক্ষতা এবং উত্তম আচরণে অফিসারদের মোহিত করে ফেলেছেন অফিসাররা তাকে খুব বিশ্বাস করতে শুরু করেছেন নেমকের দপ্তর থেকে মাইলখানেক পূর্ব দিক দিয়ে যমুনা নদী বয়ে চলেছে ওর উপরে নৌকা দিয়ে একটি পুল বানানো দারোগা সাহেব দরজা বন্ধ করে সুখনিদ্রায় নদ্রিত হঠাৎ ঘুম ভেঙে যেতে নদীর জলকল্লের জায়গায় গাড়ি ঘোড়ার গড়গড়ানি এবং মাল্লাদের কোলাহল শুনতে পেয়ে উঠে বসলেন তিনি এত রাতে গাড়ি নদী পেরোচ্ছে কেন নির্ঘাত কিছু না কিছু গোলমাল আছে যুক্তিতর্ক সন্দেহটাকে বাড়িয়ে তোলে ইউনিফর্ম পরে পিস্তলটাকে পকেটে রেখে ঘোড়া ছুটিয়ে নিমেষের মধ্যে তিনি পুলে এসে পৌঁছলেন দেখলেন গাড়ির একটা লম্বা শাড়ি পুল পেরিয়ে যাচ্ছে ধমক দিয়ে উঠে জিজ্ঞেস করলেন এসব গাড়ি কার কিছুক্ষণ সব চুপচাপ লোকগুলার মধ্যে গুজগুজ ফুসফুস শুরু হলো তারপর সামনের লোকটি বলল পণ্ডিত অলপিদিনের কে পণ্ডিত অলপিদিন দাতাগঞ্জের মুন্সি বংশ বংশীধর চমকে উঠলেন পণ্ডিত অলপিদিন দিন এলাকার সবচেয়ে মানি জমিদার লাখ লাখ টাকার তাঁর লেনদেন এ অঞ্চলে কি ছোট কি বড়ো কে এমন আছে যে তার কাছে ঋণী নয় ব্যবসাটাও বেশ বড় সড় বড় ধরিবাজ লোক ইংরেজ অফিসাররা তার এলাকায় শিকার করতে এসে তারই অতিথি হন বারোটি মাস তার সদাব্রত চলে মুন্সিজি জিজ্ঞেস করেন গাড়ি যাবে কোথায় উত্তর আসে কানপুর গাড়িতে কি আছে এ প্রশ্নে আবার নিরবতা ছেয়ে যায় দারোগা সাহেবের সন্দেহ আরও বেড়ে যায় কিছুক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করে চেঁচিয়ে বলেন তোমরা কি সব বোবা নাকি আমি জিজ্ঞেস করছি এই গাড়িগুলোতে কি চাপানো আছে এবারও কোনো উত্তর না পেয়ে তিনি ঘোড়াটাকে একটি গাড়ির গা ঘেঁষে দাঁড় করিয়ে বস্তা হাতড়ে দেখেন সন্দেহ দূর হয়ে যায় সবই নুনের ডেলা বোঝায় পণ্ডিত অলপিদিন তার সুসজ্জিত শকরটিতে চড়ে খানিকটা ঘুমোতে ঘুমোতে খানিকটা জাগতে জাগতে আসছিলেন হঠাৎ কয়েকজন গাড়োয়ান ঘাবড়ে গিয়ে এসে তাকে জাগিয়ে বলে মহারাজ দারোগা গাড়ি আটকে দিয়ে ঘাটে দাঁড়িয়ে আপনাকে ডাকছেন লক্ষ্মী ঠাকুরনের উপরে পণ্ডিত অলপিদিনের অগাধ আস্থা তিনি বলতেন ইহ সংসারের কথা তো ছাড় স্বর্গেও লক্ষ্মীরই রাজত্ব তার কথাটা যথার্থও বটে ন্যায় নীতি সবই তো লক্ষ্মীর হাতের পুতুল ওদের তিনি যেমন খুশি না চান সুয়ে শুয়ে শুয়েই গর্ব ভরে বললেন চলো আমি যাচ্ছি এ কথা বলে পণ্ডিতজি খুবই নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে পানের খিলি সেজে খেলেন তারপর গায়ে বালাপোষ জড়িয়ে দারোগার কাছে এসে বললেন বাবুজি আশীর্বাদ বলুন কি এমন অপরাধ করলাম যে গাড়িগুলো সব আটক করা হয়েছে আমরা ব্রাহ্মণ আমাদের উপরে তো আপনার কৃপাদৃষ্টি থাকা উচিত বংশীধর রুক্ষস্বরে বলেন সরকারি হুকুম পণ্ডিত অলপিদিন হেসে বললেন আমি সরকারি হুকুম জানি না সরকারকেও চিনি না আমার সরকার তো আপনি এ তো আমার আপনার ঘরোয়া ব্যাপার আমি কি আপনার পর হতে পারি আপনি মিছিমিছি কষ্ট করলেন এখান দিয়ে যাবো আর এ ঘাটের দেবতাকে পূজা দেব না এ কি একটা কথা নাকি আমি নিজেই তো আপনার সেবাই আসছিলাম বংশীধরের মনে ঐশ্বর্যের মোহনবাসী কোনো দোলা দেয় না সততার নবীন উচ্ছ্বাস গর্জে উঠে বললেন যারা কানাকড়ির দামে ধর্ম বেঁচে বেঁচে দেয় সে নিমখারামদের দলে আমি নেই আপনাকে আটক করা হলো আইন অনুসারে আপনাকে চালান করা হবে বাস বেশি কথা বলার সময় নেই আমার জমাদার বদলু সিংহ একে হাজতে নিয়ে চলো আমি হুকুম দিচ্ছি পণ্ডিত অলপিদিন স্তম্ভিত হয়ে যান গারোয়ানদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় জীবনে বোধ হয় এই প্রথম পণ্ডিতজিকে এতটা কড়া কথা শুনতে হলো বদলু সিংহ এগিয়ে যায় বটে কিন্তু পণ্ডিতজির প্রতিপত্তির কথা ভেবে তার হাত ধরতে সাহস করে না ধর্মের হাতে অর্থের এমন অনাদর পণ্ডিতজি জীবনে দেখেননি ভাবেন ও এখনও একগুয়ে যুবক মায়ামহের জালে এখনো জড়ায়নি ছেলে মানুষ তাই সংকোচ করছে বড় করুণভাবে বলেন বাবু সাহেব অমন করবেন না আমি শেষ হয়ে যাব ইজ্জত সব ধুলোয় মিশে যাবে আমাকে অপমান করে আপনার কি লাভ হবে আমাকে পর ভাববেন না বংশীধর কঠোর স্বরে বলেন আমি এসব শুনতে চাই না অলপি যে অবলম্বনটিকে কঠিন শিলাখণ্ড বলে ভেবেছিলেন সেটি পায়ের নিচ থেকে সরে গেছে বলে মনে হলো তার আত্মাভিমান এবং ধন ঐশ্বর্য প্রচণ্ড আঘাত পায় তবে এখনও মুদ্রার সংখ্যাগত শক্তিতে তার পুরো ভরসা আছে গোমস্তাকে বলেন লালাজি হাজারটি টাকার নোট বাবু সাহেবকে নজরা দাও উনি এখন ক্ষুধার্ত সিংহ হয়ে আছেন বংশীধর গরম হয়ে বললেন এক হাজার কেন এক লাখও আমাকে ন্যায়ের পথ থেকেই তলাতে পারবে না ধর্মের নির্ভৃঢ়তা এবং দেবদুর্লভ ত্যাগ দেখে অর্থ খুবই ক্ষুব্ধ হয় তারপর উভয় শক্তির মধ্যে সংগ্রাম শুরু হয় অর্থ লাফিয়ে লাফিয়ে আক্রমণ করতে শুরু করে এক থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো তারপর শেষে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত পৌঁছায় কিন্তু ধর্ম অলৌকিক বীরত্বের সঙ্গে এই বহুসংখ্যক সেনাদলের সম্মুখে একাকী একটি পর্বতের মতো অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে দিন হতাশ হয়ে বলেন এর চাইতে বেশি আর সাহস নেই এরপর আপনার বিচার বংশীধর জমাদারকে হাঁক দেন বদলুসিংহ মনে মনে দারোগা সাহেবের মুন্ডপাত করতে করতে পণ্ডিত অলপিদিনের দিকে এগিয়ে যায় পণ্ডিতজি ভয় পেয়ে দু তিন পা পিছিয়ে যান একান্ত কাতর মিনতি করে বলেন বাবু সাহেব ঈশ্বরের দোহায় দয়া করুন পঁচিশ হাজারের রফা করতে আমি রাজি আছি সে অসম্ভব তিরিশ হাজারে কোনো মতেই সম্ভব নয় চল্লিশ হাজারেও কি নয় চল্লিশ হাজার কেন চল্লিশ লাখেও অসম্ভব বদলুসিংহ এই লোকটাকে এক্ষুনি গ্রেপ্তার করো আমি আর একটা কথাও শুনতে চাই না ধর্ম অর্থকে পায়ের তলায় পিষে ফেলে অলপিদিন একজন হৃষ্টপুষ্ট মানুষকে হাত করা নিয়ে তার দিকে এগিয়ে আসতে দেখেন চারিদিক হতাশ ও কাতর নয়নে তাকান তারপর হঠাৎ মূর্ছিত হয়ে পড়ে যান জগৎ সংসার সে সময় ঘুমচ্ছিল বটে কিন্তু তার জীবটা জেগেছিল সকাল হতেই দেখা গেল বালক বৃদ্ধ সবার মুখে খবরটা শোনা যাচ্ছে যাকেই দেখুন সেই পণ্ডিতজির এই কাণ্ড নিয়ে টিপ্পণী কাটছে নিন্দার বৃষ্টি হচ্ছে যেন পৃথিবী থেকে এখন পাপির পাপতাপ শেষ হয়ে গেছে জলকে দুধ বলে চালায় যে গয়লা ভুয়া রোজ নামচা লিখে খাতা ভর্তি করে যেসব অফিসার রেলে বিনা টিকিটে সফর করে যেসব বাবু জাল দলিল দস্তাবেজ তৈরি করে যেসব সেট সাহুকার তারা সবাই ঘাড় নেড়ে নেড়ে কথাটা বলছে যেন তারা নিজেরা সব এক একটি দেবতা পরদিন পণ্ডিত অলপিদিন যখন অভিযুক্ত হয়ে কনস্টেবলদের সঙ্গে হাতে হাত করি মনে গ্লানি ও ক্ষোভ নিয়ে লজ্জায় মাথা হেঁট করে আদালতের দিকে যান তখন সারা শহরে হুলস্থুল পড়ে যায় মেলাতেও বোধহয় সবার চোখ এতটা ব্যাকুল থাকে না ভিড়ের চোটে ছাদে আর দেওয়ালে কোনো তফাত ছিল না তবে আদালতে পৌঁছতেই যেটুকু দেরি পণ্ডিত অলপিদিন এই বিশাল বনের সিংহ অফিসাররা তার ভক্ত আমলারা তার সেবক উকিল মুক্তাররা তার আজ্ঞাবহ আর আর্দালি চাপ্রাসী ও চৌকিদাররা তো তার মাইনের গোলাম তাকে দেখেই লোকেরা চারিদিক থেকে ছুটে আসে সবাই অবাক অবাক একথা ভেবে নয় যে অলপিদিন কেন এ কাজ করলেন বরং একথা ভেবে যে আইনের হাতে উনি ধরা পড়লেন কি করে অসাধ্য সাধন কবে এমন সম্পদ এবং অনন্য বাকপটুতা যার করায়ত্ত এমন একজন মানুষ কেন আইনের হাতে ধরা পড়বে প্রতিটি লোক তাকে সহানুভূতি দেখাচ্ছে এই আক্রমণকে প্রতিহত করার জন্য খুবই তৎপরতার সঙ্গে উকিলদের একটি বাহিনী প্রস্তুত হয়ে যায় ন্যায় বিচারের রণাঙ্গনে ধর্ম ও অর্থের সংগ্রাম শুরু হয় বংশীধর চুপচাপ দাঁড়িয়ে তার হাতে সত্য ছাড়া না আছে কোনো শক্তি স্পষ্ট ভাষণ ছাড়া না আছে কোনো হাতিয়ার সাক্ষীরা রয়েছে বটে তবে তারাও লোভে টলমল এমনকি মুন্সিজিরও মনে হলো ন্যায়ও তার প্রতি কিছুটা রুষ্ট এটি ন্যায় বিচারের দরবার হলেও এখানকার কর্মচারীদের উপরে পক্ষপাতিত্বের নেশা চেপেছে কিন্তু পক্ষপাতিত্ব ন্যায় বিচারের মধ্যে মিল কোথায় যেখানে পক্ষপাতিত্ব সেখানে ন্যায় বিচারের কল্পনাও করা যায় না মোকদ্দমা শিগগিরই মিটে যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট তার রায়ে লেখেন পণ্ডিত অলপিদিনের বিরুদ্ধে পেশ করা সমস্ত প্রমাণ ভিত্তিহীন এবং ভ্রমাত্মক তিনি একজন খুব প্রতিপত্তিশালী লোক সামান্য লাভের জন্য এমন দুঃসাহস করবেন এটা কল্পনাতীত যদিও নিমকের দারোগা মুন্সী বংশীধরের দোষ বেশি নেই তবু এটা বড় দুঃখের বিষয় যে তার একগুয়েমি এবং অবিচারের ফলে একজন ভালো মানুষকে হয়রানি সহ্য করতে হলো আমরা সন্তুষ্ট এই জন্য যে তিনি তার কর্তব্য সম্বন্ধে সজাগ ও সচেতন তবে নিমক দপ্তরের দিনে দিনে বেড়ে চলা নিমক হালালি তার বিবেক ও বুদ্ধিকে ভ্রষ্ট করে দিয়েছে ভবিষ্যতে তার হুঁশিয়ার হয়ে চলা উচিত এই রায় শুনে আনন্দে লাফিয়ে উঠলেন পণ্ডিত অলুপিদিন হাসতে হাসতে বেরিয়ে এলেন স্বজন বান্ধবেরা টাকার হরির লুট দিলেন উদারতার সাগর উতলে উঠল তার ঢেউগুলো আদালতের ভিতটাকেও নাড়িয়ে দেয় বংশীধর যখন বাইরে এলেন তখন চারদিক থেকে তার উপরে ব্যঙ্গবান বর্ষিত হতে থাকে চাপরাশিরা খুব ঝুঁকে ঝুঁকে স্যালাম করতে থাকে এই সময়ের একটি কটু বাক্য এক একটি ইঙ্গিত বংশীধরের অহংকারের আগুনকে জ্বালিয়ে দিতে থাকে এই মোকদ্দমায় জিতলেও বোধ করি তিনি এতটা মাথা উঁচু করে চলতেন না আজ সংসারে একটা দুঃখজনক বিচিত্র অভিজ্ঞতা হলো তার দেখলেন ন্যায় নিষ্ঠা এবং বিদ্যাবত্তা লম্বা চড়া উপাধি বড় বড় দাড়ি আর ঢোলা আচকান কোনোটি সত্যিকারের সম্মানের পাত্র নয় বংশীধর অর্থের সঙ্গে শত্রুতা জেচে নিয়েছেন তার মূল্য তাকে পরিশোধ করতেই হবে বড়জোর একটি সপ্তাহ কেটেছে কি কাটেনি সাময়িক বরখাস্তের পরোয়ানা এসে পৌঁছায় কর্তব্যপরায়ণতার দণ্ড মেলে বেচারা ভগ্ন হৃদয়ে শোকে দুঃখে ব্যথিত মনে বাড়ি ফিরে যান বুড়ো মুন্সিজি তো আগে থেকেই গজর গজর করছিলেন যে যাবার সময় ছেলেটাকে পই পই করে বোঝালাম কিন্তু ছেলেটা একটা কথাও শুনল না সবই নিজের খেয়াল খুশি মতো করছে আমি এদিকে মহাজন আর সুদখোর বেনের তাগাদার ঝক্কি পোয়াবো বুড়ো বয়সে ভক্ত সেজে বসবো আর ওখানে শুধু ওই শুকনো বেতন আমরাও তো চাকরি করেছি কোনো উঁচু পদেও ছিলাম না কিন্তু রোজগার যা করেছি চুটিয়ে করেছি আর উনি ইমানদার হতে চলেছেন নিজের ঘর অন্ধকার মসজিদে বাবুর বাতি চায় ধিক অমন বুদ্ধিকে লেখাপড়া সবই ভস্যে ডালা এর অল্প কদিন পরে মুন্সি বংশীধর এই দুরবস্থা মাথায় নিয়ে বাড়ি ফিরে এলেন বুড়ো বাবা তখন সব খবর শুনে নিজের কপাল চাপড়াতে থাকেন বলেন ইচ্ছে করছে তোমার আমার দুজনেরই মাথায় বাড়ি মারি অনেকক্ষণ ধরে ক্ষোভে দুঃখে হাত কামড়াতে থাকেন রেগে মেগে কিছু করা কথাও বলে ফেলেন বংশীধর যদি ওখান থেকে চলে না যেতেন তাহলে নিশ্চয়ই ক্রোধটা বিকট রূপ ধারণ করত বৃদ্ধা মায়েরও দুঃখ হয় তার জগন্নাথ ধাম আর রামেশ্বর যাত্রার স্বাদ ধুলোই মিশে যায় গিন্নি তো কদিন ভালো করে কথাই বলেন না এভাবে এক সপ্তাহ কেটে গেল একদিন সন্ধ্যেবেলা বুড়ো মুন্সিজি বসে বসে রাম নামের মালা জপছেন এমন সময় তাদের দরজায় একটি সাজানো রথ এসে দাঁড়ালো সবুজ আর গোলাপি পর্দা একজোড়া পশ্চিমা বলদ তাদের গলায় নীল সুতো সিংগুলো পেতল দিয়ে মোড়া লাঠি কাঁধে কয়েকজন চাকুর সঙ্গে মুন্সিজি এগিয়ে গিয়ে অভ্যর্থনা করতে ছুটলেন দেখেন পণ্ডিত অলপি দিন নর্ত হয়ে দণ্ডবোধ করে খোসামুদি করে কথা বলতে শুরু করেন কি ভাগ্য আমাদের তাই আপনার শ্রীচরণের ধুলো আমাদের দুয়ারে পড়েছে আপনি আমাদের পূজনীয় দেবতা আপনাকে কি করে মুখ দেখাবো আমাদের তো মুখে চুনকালি পড়েছে কিন্তু কি করব। কু সন্তান হতভাগা ছেলে আমার নাহলে আপনার কাছে কেন আমার মুখ লুকোতে হবে হায় এমন পুত্র না দিয়ে ঈশ্বর যদি আমায় নিঃসন্তান রাখতেন অলুপিদিন বললেন না দাদা ও কথা বলবেন না মুন্সিজি অবাক হয়ে বললেন এমন সন্তানকে কি আর বলব অলুপিদিন মাখা স্বরে বললেন কুলতিলক ও বংশের কীর্তি উজ্জ্বল করে এমন ন্যায়পরায়ণ মানুষ কজন পৃথিবীতে হয় যারা ধর্মের জন্য নিজেদের সব কিছু ত্যাগ করতে পারেন পণ্ডিত অলপিদিন বংশীধরকে বললেন দারোগা সাহেব খোসামদি করছি ভাববেন না খোসামদি করার জন্য আমার এতটা কষ্ট করার দরকার ছিল না সেদিন রাতে আপনি আপনার ক্ষমতা বলে আমাকে গ্রেপ্তার করেছিলেন আর আজ আমি স্বেচ্ছায় আপনার কাছে গ্রেপ্তার হতে এসেছি আমি হাজার হাজার ধনী মানি দেখেছি হাজার হাজার উঁচু পদাধিকারীর সঙ্গে কাজ করেছি কিন্তু আমাকে হারিয়ে দিয়েছেন শুধু আপনি আমি সবাইকে আমার আর আমার অর্থের কৃতদাস বানিয়ে ছেড়েছি আমাকে অনুমতি দিন আপনার কাছে কিছু প্রার্থনা করি বংশীধর অলপিদিনকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করেছিলেন বটে তবে আত্মমর্যাদা বজায় রেখে ভেবেছেন এই মহাশয়টি তাকে লজ্জা দিতে আর জ্বালাতন করতে এসেছেন ক্ষমা প্রার্থনার চেষ্টা করেননি উল্টে তার বাবার ওই তেলমাখানো কথাগুলো তার কাছে অসহ্য মনে হয়েছে এখন পণ্ডিতজির কথা শুনে মনের ময়লা দূর হয়ে যায় ভাষা ভাষা চোখে পণ্ডিতজির দিকে তাকান সদ্ভাবের আভাস পড়ে আত্মাভিমান এবং লজ্জার কাছে নতি স্বীকার করে লজ্জা পেয়ে বলেন আপনি মহৎ তাই এ কথা বলছেন আমি যে অধত্ব প্রকাশ করেছি তার জন্য ক্ষমা করুন আমি ধর্মের শৃঙ্খলে বন্দী ছিলাম তা নইলে তো আপনার সেবক যা আদেশ করবেন তাই আমার শিরোধার্য অলপিদিন বিনীতভাবে বলেন নদীর ধারে সেদিন আপনি আমার প্রার্থনা স্বীকার করেননি কিন্তু আজ স্বীকার করতেই হবে বংশীধর বলেন আমি কিসের যোগ্য তবু আমার দ্বারা যেটুকু সেবা সম্ভব তাতে ত্রুটি হবে না অলপি দিন একখানে স্ট্যাম্প লাগানো কাগজ বের করে বংশীধরের সামনে রেখে বললেন এই পদটি আপনি গ্রহণ করুন আর এতে আপনার স্বাক্ষর করে দিন আমি ব্রাহ্মণ যতক্ষণ না আপনার সম্মতি পাই আমি দরজা ছেড়ে নড়ব না কাগজখানা পড়ে কৃতজ্ঞতায় মুন্সি বংশীধরের দু চোখ জলে ভরে ওঠে পণ্ডিত অলপি দিন তার সমস্ত সম্পত্তির স্থায়ী ম্যানেজার নিযুক্ত করেছেন তাকে। ছয় হাজার টাকা বার্ষিক বেতন ছাড়াও দৈনন্দিন খরচ আলাদা চড়বার জন্য ঘোড়া থাকবার জন্য বাংলো চাকর বাকর মুফতে কম্পিত স্বরে বলেন পণ্ডিতজি আপনার উদারতার প্রশংসা করতে পারি আমার এমন ভাষা নেই কিন্তু আমি যে এই উচ্চপদের যোগ্য নই অলপিদিন হেসে বলেন এখন আমার একজন অযোগ্য মানুষই দরকার বংশীধর গম্ভীরভাবে বলেন এমনিতেই আমি আপনার সেবক আপনার মতো কীর্তিমান সজ্জন পুরুষের সেবা করা আমার পক্ষে সৌভাগ্যের কথা কিন্তু আমার না আছে বিদ্যা না বুদ্ধি না তেমন চরিত্রগুণ যা এসব অভাবগুলোকে পূরণ করে দেয় এমন একটি গুরুত্বপূর্ণ পদের জন্য একজন বড় অভিজ্ঞ ও কর্মদক্ষ মানুষের প্রয়োজন অলপিদিন কলমদান থেকে কলম বের করে সেটিকে বংশীধরের হাতে দিয়ে বলেন আমার পাণ্ডিত্যের দরকার নেই নেই অভিজ্ঞতা দক্ষতা বা কার্যকুশলতার চাহিদা এসব গুণের মাহাত্মের পরিচয় আমার পাওয়া হয়ে গেছে এবার সৌভাগ্য এবং শুভ যোগাযোগ আমাকে এমন একটি রত্নের সন্ধান দিয়েছে যার কাছে যোগ্যতা এবং বিদ্যাবত্তার উজ্জ্বলতা ম্লান হয়ে যায় এই নিন কলম বেশি চিন্তাভাবনা করবেন না দস্তখতটি করে দিন পরমেশ্বরের কাছে তো এটাই প্রার্থনা তিনি আপনাকে যেন চিরকাল নদী তীরে সে স্পষ্টভাষী উদ্ধত কঠোর অথচ ধর্মনিষ্ঠ দারোগা করে রাখেন বংশীধরের চোখ ছলছল করে ওঠে কৃতজ্ঞতায় তার হৃদয়ের ক্ষুদ্র পাত্রখানি ছাপিয়ে পড়ে আরেকবার পণ্ডিতজির পানে ভুক্তি ও শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাকান তারপর কাঁপা হাতে ম্যানেজারের কাগজখানিতে হস্তাক্ষর দিয়ে দেন অলপিদিন আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরেন মুন্সি প্রেমচাঁদের লেখা নিমকের দারোগা গল্পটি এখানে শেষ হল পরবর্তী অডিওতে আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ